আজকে আপনারা একটা মিটিং করেছেন প্রশাসকের সাথে, আজকে আমাদের প্রশাসক মহোদয়ের আমন্ত্রণে আমরা এসেছিলাম। আপনারা জানেন যে প্রশাসক এক বছর পর আবার নতুন করে নিয়োগ পেয়েছে। প্রথমে প্রশাসক 120 দিনের নিয়োগ পেয়েছিল, 120 দিনের মধ্যে একটা সুন্দর নির্বাচন দিয়ে ওনারা চলে যাবেন ক্ষমতা বুঝিয়ে দিয়ে, কিন্তু প্রশাসক 120 দিনে নির্বাচন করতে ব্যর্থ হয়। প্রশাসক এক বছর পর্যন্ত সময় নিয়েছিলেন, এক বছর সময়ের মধ্যেও প্রশাসক নির্বাচন করতে পারেনি। টিওরোলের 10C-তে বলা আছে যে প্রশাসকের মেয়াদ 120 দিনের হয়, কিন্তু সেটা সর্বোচ্চ এক বছর, এর বেশি না। এবং এটা এই বিষয়ে কোর্টেরও একটা আদেশ আছে যে এক বছরের বেশি কখনোই কোনো সমিতিতে গভর্নমেন্ট অর্গানাইজেশনে সেখানে প্রশাসক থাকতে পারে না। তো সেখানে আবার প্রশাসক এক বছর পরে হাইকোর্টে অকার্যকর প্রশাসক হওয়ার পরে গভর্নমেন্ট আবার নতুন করে 120 দিনের জন্য ওনাকে আবার নিয়োগ দিয়েছেন। উনি এখন এই নির্বাচন করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এটা আলোচনা করার জন্য, মত বিনিময় করার জন্য। আমরা আলোচনা করেছি, আমাদের এখানে যারাও প্রযোজক ছিল উপস্থিত, সবাই আমরা একমত হয়েছি যে আমরা একটা সুষ্ঠু এবং ভালো নির্বাচন চাই। তো সেই লক্ষ্যে এখানে প্রশাসক নির্বাচন বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়ের 3 জন কর্মকর্তা দিয়ে এবং আপিল বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়ের 1 জন যুগ্ম সচিবের নেতৃত্বে আপিল বোর্ড গঠন হয়েছে। এবং এখানে প্রশাসক 21শে মে নির্বাচনের দিন ঘোষণা করেছেন। ভাই একটু জানতে চাই যে আপনাদের প্রযোজকদের মাঝে যে দ্বিধা বিভক্তি ছিল, আপনাদের যে দলীয় যে একটা ব্যাপার ছিল, সেই বিষয়টাকে আপনারা কীভাবে সমাধানের পথে নেবেন? আপনারা একতাবদ্ধ কীভাবে হচ্ছেন? পরবর্তীতে এই জিনিস নিয়ে কোনো আপনারা নিজেরা বা আলাদা বসবেন কিনা? আমি মনে করি যে আমাদের সদস্যদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, কারণ সদস্যরা বিপুল উৎসাহ উদ্দীপনায় আমাদেরকে ভোট দিয়েছিল। এবং আমরা 14 মাস আমরা কিন্তু আমাদের সমিতিতে আমরা ছিলাম, এরপরে কোনো আইনি জটিলতা ছিল না। এখানে আমরা বলবো কোনো আইনি জটিলতা ছিল না, আমরা আইনের ব্যাখ্যা করেছি, যার জন্য হাইকোর্টও সেই নির্দেশ দিয়েছে। হাইকোর্ট বলেছে প্রশাসক অকার্যকর এবং যিনি মামলা করেছেন তার মামলাটা ইনফেকচারিয়ার। তাহলে কি হলো? তাহলে প্রশাসকও থাকলো না, মামলাও থাকলো, তাহলে কি হলো? যে আগে পূর্বের কমিটি বহাল থাকার কথা আইনত, এটা আমরা আমাদের আইনজীবী বলেছেন। সো আমরা তারপরেও আমরা অত্যন্ত ধৈর্যশীল এবং ধৈর্যের সাথে আমরা ওয়েট করছি যে ঠিক আছে, সরকার যেহেতু আরও আবার 120 দিনের জন্য প্রশাসক দিয়েছেন, আমরা চাই এই প্রশাসক 120 দিনের মধ্যে, এক বছর না লাগিয়ে যেমন আগেও দিয়েছিল 120 দিনের মধ্যে নির্বাচন শেষ করার জন্য, উনি পারেননি, এক বছরেও পারেননি। এখন উনিকে 120 দিনের জন্য আবার নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাই যে উনি 120 দিনের মধ্যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন করে এই আমাদের সদস্যরা যারা নির্বাচিত হবে তাদের হাতে এই আমাদের এই সমিতি বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য। প্রযোজকরা যখন বারবারই কোনো একটা সমস্যায় পড়ে জিনিসটা প্রশাসক নিয়োগ হয়ে যাচ্ছে, এটা যেমন আইনি প্রক্রিয়া, এটা কি জটিলতা মনে করছেন কিনা আপনারা? আচ্ছা, এই জটিলতাটা এখন আগে আমাদের টিওরোলে ছিল যে কোনো সদস্য পরপর 3 বার নির্বাচিত হওয়ার পর তার পরের বছরটা তাকে সেই নির্বাচন থেকে ড্রপ দিতে হবে। হ্যাঁ, সেটাকে সে নির্বাচন করতে পারবে না, তার পরের বছর যে করতে পারবে পরের টার্মে। তো সেইটা কিন্তু এখন টিওরোলের থেকেই এই এই আইনটা উঠে গেছে, এই ধারাটা টিওরোলেই এখন নেই যে যে যত খুশি নির্বাচন করতে পারবে। এটা টিওরোল থেকে আমাদেরকে এসআরও জারি করেছে, আমরা সেটা পেয়েছি। এবং আমাদের অভিভাবক সংগঠন FBCCI ওনারাও আমাদেরকে চিঠি দিয়েছেন যে যে সংগঠন যত খুশি নির্বাচন করতে পারবে, সেই বিষয়টা তারা AGM করে এটা সিদ্ধান্ত নিয়ে ফয়সালা করে এটা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিবে। তো আমরা কিন্তু AGM করেছি এবং আমরা আমাদের এখানে যারা সদস্য ছিল 150 মতো প্রত্যেকে হাত তুলে এটা সমর্থন করেছে যে এই এই 3 বারের এই পরপর 3 বার এরপরে হচ্ছে একবার দাঁড়াতে হবে, থামতে হবে, এই এই সমস্ত জটিলতাই কিন্তু আমাদের বারবারই প্রশাসক আসছিল। তো এখন আর ওইটা যদি আমরা ঠিকঠাক মতো ওইটা থাকে তাহলে আর এখানে প্রশাসক আর আসার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। ধন্যবাদ।